প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। মুসলিম সম্প্রদায়ের জন্য সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের স্থান মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী। এই দুই পবিত্র স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ। মক্কানগরী মসজিদে হারাম তথা কাবা শরীফ ও মদিনার মসজিদে নববী সহ হজ ও ওমরায় গিয়ে মানুষ সেলফি তোলে। কিছু মানুষের সেলফি তোলা অন্যান্য দর্শনার্থীদের সমস্যার কারণ হয়। সে কারণে সৌদি আরবের হারামাইন ওয়াজ শারিফ ফাইন কর্তৃপক্ষ এই ফরমান জারি করেছে। পবিত্র নগরীতে সেলফি তোলার ক্ষেত্রে বিতর্কের তৈরি হয়। মুসলমানদের এই পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে ইসরায়েলে এক ইহুদি ধর্মযাজক প্রবেশ করে এবং সেলফি নেয়। সে সময় সৌদি সরকার এই সেলফির কারণে চরম বিতর্কের মাঝে পড়ে যায়। ইসরায়েলের ধর্মযাজকের সেলফির ঘটনার পর এক তুর্কি দম্পতির নিয়োগ ছিল পবিত্র মক্কানগরী ও মদিনায় যাওয়ার। তারা সেখানে গিয়ে ভিডিও করে তা প্রকাশ করে, আর এতে আরও চরম বিতর্কের মুখে পড়ে হারামাইন কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন সময় এ সেলফির কারণে বিতর্কে মুখোমুখি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় জোরদার নিষেধাজ্ঞা জারি করেছে সৌদির হারামাইন কর্তৃপক্ষ। জানা গেছে সেখানে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনী মোবাইল বাজেয়াপ্ত করে নেবে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।